আসসালামু আলাইকুম, আমি সাব্বির আহমেদ, আপনাদের সাথে আছি আজকের ব্লগ ব্লগ 7 এ। আপনাদেরকে স্বাগত জানাই বাঙালি। আজকে আমার সাথে আছে আমার ফ্রেন্ড বড়দের। আজকে আমাদের পিঠা উৎসব, পিঠা উৎসব, পিঠা উৎসব। তো আমরা আজকে খুব মজা করব, পিঠা খাবো, ঠিক আছে? অবশ্যই আপনাদেরকে পিঠা দেখাবো সারা দিন, বাইরে কাল রাতে খেজুর খাই। আপনাদের সাথেই থাকুন, এরপরে চলে যাবেন, মজার মজার পিঠা দেখবেন, খাওয়া দেখবেন, উপভোগ করুন, আর সাথে আতঙ্ক থাকবে। ভাই আপনার, এটা আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই। তো ভাই আপনার পিঠা উৎসব কেমন লাগছে? খুব ভালো লাগছে, এনজয় কেমন করছে? অনেক মজা। তো এটা হচ্ছে আমাদের পিঠা স্টল, অর্থনীতি বিভাগের জন্য অনেক পিঠা আছে। তো আমরা দেখবো পিঠাটা চলতো দেখছি। আমরা এখন আমাদের অর্থনীতি বিভাগের স্টলের সামনে, অনেক পিঠা, আমরা এখন পিঠা দেখবো, পিঠা উপভোগ, পিঠা খাবো। আপনারাও দেখতে থাকুন, দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু ভিড়, স্নাতক শাখার পিঠাগুলো দেখবো আমরা এখন। পিঠাগুলো দেখার পরে বোঝা যাবে যে তাদের ভিড় কম কেন। তো চলুন আমরা তাদের পিঠাগুলো দেখি। তাদের পিঠাগুলো আছে শোভন, পিঠাগুলো সম্পর্কে কি বলতে চাও বলো? তাদের পিঠাগুলোর মধ্যে আছে মসুরি ডালের, মসুরি ডালের পাকড় পাকান, যেটা দাম 201 টাকা দিয়ে ফিরছে। চাইনিজ পিঠা, চাইনিজ চালি নাকি যেন একটা পিঠা, তারপর কুলি পিঠা। তাদের পিঠার কালেকশন আছে মোটামুটি। চলুন আমরা একাদশ শ্রেণী স্টলের সামনে শখের পিঠা, তাদের শখের পিঠাঘর। তাদের শখের পিঠাঘরের সামনে খুব একটা ভিড় মনে হচ্ছে না। তো চলুন আমরা দেখি তাদের পিঠার কালেকশন। এটা হচ্ছে একাদশ শ্রেণীর পিঠার কালেকশন। চালের বড়া, হৃদয় আহরণ পিঠা, এটা খেলে হয়তো হৃদয় আহরিত হয়ে যাবে। তারপর আছে বিস্কুট পিঠা,
আমাদের বিষয় গণিত বিভাগের সামনে আমার আতঙ্কের বিষয় এটা সাবজেক্ট একটা গণিত তাদের আতঙ্কে আতঙ্কে আতঙ্কিত হয়ে কি কি পিঠা তৈরি হয়েছে আমরা কি হচ্ছে গণিত বিভাগের আতঙ্কিত পিঠা তাদের পিঠার কালেকশনে কি কি আছে দুধের পায়েস মূল্য 100 টাকা মাত্র ডিম সুন্দরী পাটি সাপটা ময়ূর পাখি আচ্ছা ভাই এটা যদি মানে গাণিতিক ভাবে তৈরি হতো তো এই পিঠার নামটা কি হতে পারতো কি কি পিঠা হতো যদি গাণিতিক ভাবে তৈরি হতো সিগমা আচ্ছা কেন ওইটা এইভাবে হয় কেমন করে ওইটা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই অনেক সুন্দর কলেজের আমাদের কলেজের ডিপার্টমেন্টগুলো সবগুলা পিঠার স্টল ঘুরে দেখলাম এবার যে স্টলে যেতে হবে সেটা হচ্ছে আমাদের স্টল অর্থনীতি বিভাগ চলুন দেখা যাক আমাদের অর্থনীতি বিভাগের সামনে কতটা ভিড় আসুন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের স্যার খুবই আন্তরিকতার সাথে দাঁড়িয়ে আছে মানে পিঠা সরাসরি পিঠার মেলা পিঠার হাট সবকিছু বলতে পারেন পিঠা আর পিঠা সুন্দরী মেয়েদের সাথে পিঠা তো পিঠার কালেকশনে কি কি আছে বন্ধু আমাদের রসুন পিঠা আছে এটা হচ্ছে রসুন পিঠা মাত্র 8 টাকা দাম ফুলগুলি আপু বানিয়েছেন হয়তো মিষ্টি ফুল পিঠা এটা হচ্ছে মিষ্টি পিঠা এবং আলাদা কালেকশন আছে ডায়াবেটিস যাদের আছে তাদের জন্য অসাধারণ পিঠা অসাধারণ পিঠার কালেকশন সব শোভনের একটা পিঠা খুবই পছন্দ হয়েছে এটা চিকেন পুলি আমরা এই সম্পর্কে জানবো কার কাছে জানা যায় শোভন আমাদের আপু আমাদের বলবে চিকেন পুলি উপাদান কি কিভাবে এগুলো আপুর কাছে জানবো আমাদের এখন পিঠা প্রদর্শন চলছে আমার তো বিচারক কিন্তু এসছে যেহেতু বিক্রি হচ্ছে উৎসবের সাথে তো স্যার যত সম্ভব কিনতে ইচ্ছা পোষণ করেছে ডিপার্টমেন্টের হেড স্যার উদ্বোধন করতে যাচ্ছেন
স্যার হচ্ছে পিঠা কিনে উৎপাদন করছেন। পুলিটা বিক্রি হচ্ছে এখন আমাদের এখান থেকে। Thank you.
ডিপার্টমেন্ট আমাদের ডিপার্টমেন্টে স্টক অনেক ভিড় মাছরাফি ভাই আমাদেরকে আজকে পিঠা খাওয়াচ্ছে অসাধারণ নাকি পিঠা এইদিকে 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 এই যে পিঠা হাত দিয়ে আমরা খাবো আজকে স্যার খাইয়ে দিচ্ছেন ইংলিশ ডিপার্টমেন্টের ভাই ভাই আদর ভালোবাসায় পূর্ণ আমাদের এই পিঠা উৎসব এখন আমরা যারা কষ্ট করছি এটার জন্য তো পিঠা যেগুলো আছে সেগুলো আমরা এখন খাবো অনেক দারুণ অনেক দুর্দান্ত ভাবে আমরা শেষ করলাম আপনার কেমন লেগেছে ভাইয়া আমার পিঠা উৎসব খুবই ভালো লেগেছে খুবই মজা করলাম আমরা একসাথে আমরা তিন দিন ধরে অনেক মাস্তি করেছি অনেক মজা করেছি রাত্রেও ছাত্রের সাথে আমরা যারা কমিটিতে ছিলাম তারাও অনেক মজা করেছি জাস্ট ফ্রেন্ডশিপের মতো আর বড় ভাই আমি সেই মজা আর বড় ভাই আমি সেই মজা প্রায় মাস্তি অনেক এনজয় হলো তো দেখা হবে নেক্সট ব্লগে।